बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम आशा करी भालो आछो ईदेर पर तुम्हादेर साथे प्रथम क्लास तुम्हादेरके सबाइके ईदेर शुभेच्छा भालो आशा करी ईद भालो करेछो भालो छिले प्रिय शिक्षार्थीबृंद आमरा आज तड़ि प्रवाहर चुम्बक क्रियार मैथमेटिकल सल्व अर्थात सृजनशील प्रश्न सल्व करब चुम्बक क्रियार ऊपर दो सृजनशील कर आज आरो दो एक सृजनशील करब आज के प्रथम करब तुम्हारे जो शीट देया शीटर पांच नम्बर अंक एटा सम्मिलित बोर्ड राजशाही जशोर कुमिल्ला एगुलो अर्थात राजशाही संक्षेपे लिखी राजशाही जशोर अठारो क प्रथम क तो आगे उद्दीपक पढ़े दी की राजशाही बोर्ड 2000 राजशाही जशोर कुमिल्ला चट्टग्राम बरिशाल बोर्ड 2018 प्रश्नटी बी तारके ए तारेर उपर अंतरित खुटी द्वारा 10 सेंटीमीटर व्यवधाने पृथक करे स्थापन करा हय तुम्हरा निजेराओ सामने उद्दीपकटा निये निबे चित्रानुयायी पी बिंदुटी ए ओ बी तारेर ठीक माझखाने अवस्थित बी तारेर एकक दैर्घ्येर भर 0.06122 ग्राम कते बोले छे पी बिंदुते लब्धि चुम्बक क्षेत्रेर मान कत आम्रा चित्र टाकले कथागुलो परिष्कार हो जाबे एरकम एकटा चित्र आछे अंके एटा ए तार এবং এটা বি তার এই দুটা তার এ তারটা আসলে ভূমির উপর রাখা আর বি তারটা শূন্যে এই দুটি খুঁটি এই দুটাকে দুটা খুঁটি বলা হয়েছে খুঁটির উপর এই বি তারটা অবস্থিত এ তারটা ভূমির উপর আর বি তারটা এই দুটা খুঁটির উপর এতটুকু উচ্চতায় এই খুঁটিগুলোর উচ্চতা 10 সেমি করে এটাও 10 সেমি এই খুঁটিও 10 সেমি প্রতিটা খুঁটি 10 সেমি উঁচু এই তার দিয়ে 15 এম্পিয়ার এবং এই তার দিয়ে 10 এম্পিয়ার এই তার দিয়ে 15 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে আর এইটার দিয়ে 10-20 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা ডান থেকে বাম দিকে আর এটার ভিতর দিয়ে বাম থেকে ডান দিকে এ তার দিয়ে 20 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে 20 এম্পিয়ার হ্যাঁ এখন এই এ এবং বি এর ঠিক মধ্যবিন্দু হলো পি এ ও বি এর মধ্যবিন্দু হলো पी बिंदुते लब्धि चुम्बक क्षेत्र मान कत पी बिंदुते लब्धि चुम्बक क्षेत्र बेर करते बोलछे तो आम्रा देखी पी बिंदुते चुम्बक क्षेत्र कत हबे आम्रा कत एटाई बेर करब तोमरा चुम्बक क्रिया एर आगेई রেজাল স্যারের ক্লাসে চুম্বক ক্রিয়ার সম্বন্ধে পড়েছো থিওরি সম্বন্ধে জেনেছো এখন দেখো পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা দেখো পি বিন্দু এবং কিউ বিন্দু পি বিন্দুটা এ তার এবং বি তার উভয় থেকে সমান দূরত্ব অর্থাৎ ঠিক দুইটা তারের মধ্যবিন্দুতে অবস্থিত সুতরাং এই দূরত্বটুকু যদি এইটুকু 10 সেমি হয় এই দূরত্ব হবে 5 সেমি এই দূরত্ব 5 সেমি তাহলে এ তারের জন্য
এতারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? আমরা জানি, আমরা এটা লিখে ফেলি, এ তারের জন্য, এটা এটা বি এতার, এটা এ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি ওয়ান, এ তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র ধরলাম বি ওয়ান, বা বি এ ও ধরতে পারি, বি এ ইকুয়াল টু চৌম্বক ক্ষেত্রের সমীকরণ মিউ নট আই বাই টু পাই আর। আমরা এখানে আই কে, এইটাকে, এই প্রবাহকে, এ তারের প্রবাহকে আমরা আই ওয়ান আই এ, এবং বি তারের প্রবাহকে আই বি ধরে নিতে পারি। তাহলে বি তারের জন্য, এ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, বি হলো চৌম্বক ক্ষেত্র বি, এ দিয়ে এ তারের জন্য চৌম্বক ক্ষেত্র বোঝাচ্ছে, মিউ নট আই এ বাই টু পাই আর। এখানে দেখো আই এ, আই এ ইকুয়াল টু আই এর মান কত? আই এর মান 20 অ্যাম্পিয়ার, মিউ নট ইকুয়াল টু ওয়ান পয়েন্ট, মিউ নট এর মান হলো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা আমরা জানি, বারবার লিখবো না, আমি গত ক্লাসেও লিখেছি। আর এর মান, আর ইকুয়াল টু, আর হলো দূরত্ব, এই দূরত্ব যতটুকু এই দূরত্ব ততটুকু, সুতরাং আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। আমরা মিউ নট এর মান জানি, মিউ নট ইকুয়াল টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এই পায়ের মান জানি। এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে বি এ ইকুয়াল টু, আমি তোমাদেরকে ফলাফলটা দেখে লিখে দিচ্ছি সময় বাঁচানোর জন্য, বি এ ইকুয়াল টু হবে, বি এ ইকুয়াল টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 টেসলা। এর দিক কোন দিক হবে? দেখো এ তারে এই দিক থেকে এদিকে তড়িৎ, অর্থাৎ বাম থেকে ডানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী এইভাবে তড়িৎ প্রবাহিত হলে বাম থেকে ডানে প্রবাহিত হচ্ছে সবসময়, যে তার দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইভাবে, এটা তড়িৎ প্রবাহের দিক হলে এটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক বৃত্তাকারে। তাহলে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সবসময় তারের ডান পাশের তড়িৎ চৌম্বক ক্ষেত্র প্রবেশ ভিতরে ঢুকবে আর বাম পাশ দিয়ে ঘুরে বেরিয়ে আসবে, তাহলে এইভাবে ডান পাশ দিয়ে ঢুকলো ঘুরে আবার বাম পাশ দিয়ে, এই তারের বাম পাশ দিয়ে এই পি বিন্দু দিয়ে বের হয়ে আসবে, তাহলে এর দিক কোন দিক হবে? কাগজের তল বরাবর উপরের দিকে, কাগজের তল বরাবর বাইরের দিকে, হ্যাঁ এর দিক কাগজের তল বরাবর, যেহেতু তোমরা কাগজে লিখবে এই জন্য আমি, আমার তো আসলে হোয়াইট বোর্ড, যাই হোক আমি কাগজে লিখলাম, কাগজের এর দিক কাগজের তল বরাবর বাইরের দিকে, বাইরের দিকে। একইভাবে বি তারের জন্য চৌম্বক ক্ষেত্র, বি তারের পি বিন্দুতে, বি তারের জন্য, বি তারের জন্য, এটা এ তারের জন্য, বি তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটা বি এ ধরেছি, তাহলে বি তারের জন্য চৌম্বক ক্ষেত্র বি বি ইকুয়াল টু সে একই সূত্র মিউ নট আই বি, যেহেতু ভিতরের প্রবাহ আই বি বাই টু পাই আর। আমরা সমস্ত কিছুর মান জানি,
আগে এখানে লিখেছি, এখানে আইবি এর মান কত? আইবি এর মান আইবি ইকুয়াল টু 15 এম্পিয়ার। এই মানগুলো বসালে পরে বিবি ইকুয়াল টু হয়, আমরা বিবি ইকুয়াল টু পাই। আমি বিবি এর মানটা ক্যালকুলেশনটা সরাসরি লিখে দিচ্ছি, বিবি ইকুয়াল টু 14 × 10⁻¹⁵। 14 × 10⁻¹⁵ এর দিক কোন দিক হবে? এখানে দিকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখবে। এর দিক হবে, দেখো বি তারে তড়িৎ প্রবাহের দিক হলো ডান থেকে বাই। তাই আমি বলছি সবসময় তারের, যে কোনো তারের তড়িৎ প্রবাহের দিক ওই তারের বাম ডান দিকে তড়িৎ প্রবাহ ঢুকবে, বাম দিকে ঘুরে বের হয়ে আসবে। তাহলে এইভাবে ডান দিকে গিয়ে তড়িৎ চৌম্বক ক্ষেত্রটা প্রবেশ করলো ভিতরে, তারপরে ঘুরে এই বাম দিক দিয়ে আবার এদিকে বের হয়ে আসবে। তাহলে এর দিকও কোন দিক? এর দিকও কাগজতলের লম্ব বরাবর বাইরের দিকে। এর দিকও বাইরের দিকে। সুতরাং মোট চৌম্বক ক্ষেত্র বিএ, সুতরাং লব্ধি চৌম্বক ক্ষেত্র আমাদের বের করতে বলছে গতে কি চেয়েছে, পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র, লব্ধি চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে, লব্ধি চৌম্বক ক্ষেত্র, লব্ধি চৌম্বক ক্ষেত্র বি, লব্ধি নেট বি নেট ইকুয়াল টু বি এ প্লাস বিবি। প্লাস হলো কেন? কারণ উভয়ের দিক, এই পি বিন্দুতে এই তার কর্তৃক সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এবং এই তার কর্তৃক সৃষ্ট চৌম্বক ক্ষেত্র উভয়ের দিক কাগজতলের লম্ব বরাবর বাইরের দিকে। সুতরাং যদি একটা ভিতরের দিকে হতো আর একটা বাইরের দিকে হতো তাহলে বিয়োগ হতো, যেহেতু দুইটাই বাইরের দিকে যোগ হবে, দুইটা ভিতরের দিকে হলো যোগ হতো। তাহলে এই দুটাকে যোগ করলে আমরা কত পাই? যোগ করলে ও বি টু, এই এটা একটু ভুল হয়েছে, বি টু ইকুয়াল টু 6 × 10⁻¹ এত। তাহলে এই দুটা যোগ করলে সিক্স, বি এ প্লাস বিবি যোগ করলে 8 আর 6 = 14, 14 × 10⁻¹⁵ টেসলা। এই হবে লব্ধি চৌম্বক ক্ষেত্র। এবং এই লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক? যেহেতু উভয় চৌম্বক ক্ষেত্রের দিক পি বিন্দুতে বাইরের দিকে ছিল, লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিকও হবে বাইরের দিকে, কাগজতলের লম্ব বরাবর বাইরের দিকে। এই আচ্ছা, এরপর আমরা এর ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে কি বলা হয়েছে? যে অন্তরক খুঁটি সরিয়ে নিলে এই এই তারের একক দৈর্ঘ্যের ভর দেয়া আছে, এই তারের একক দৈর্ঘ্যের ভর 1.6122 গ্রাম। একক দৈর্ঘ্যের ভর যেহেতু দেয়া আছে, ওজন বের করা যাবে। বলা হয়েছে ঘতে যে অন্তরক খুঁটি সরিয়ে দিলে, এই খুঁটি দুটো যদি সরিয়ে ফেলা হয় তাহলে এই তারটা শূন্যে ভাসমান থাকবে কিনা সেটা জানতে বলা হয়েছে। দেখো এখন প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এটা শূন্যে ভাসমান থাকতে পারে এ হলে যদি এই তারের ভর যত, ওজন যত, ওজন তারকে নিচের দিকে টানবে, ওজন তার থেকে নিচের দিকে, ওজন তারের ভর যদি এম হয় তাহলে তার ওজন হবে এমজি, ওজন এমজি এই তারটাকে নিচের দিকে টানবে। আর এর উপর যে বলটা ক্রিয়া করবে, এর উপর যে চৌম্বক বল ক্রিয়া করবে, সেই চৌম্বক বলটা যদি উপরের দিকে ক্রিয়া করে, ধরি চৌম্বক বল এফ এম, এই চৌম্বক বল এফ এম যদি উপরের দিকে ক্রিয়া করে তাহলে এটা নিচের দিকে নামাতে যাবে এমজি বা অভিকর্ষ বল, আর এফ এম বল উপরের দিকে উঠাতে চাইবে। যদি এই দুটা বল
এই বলটা বেশি হয় তাহলে এটা নিচের দিকে নেমে যাবে, এই বল বেশি হলে এটা উপরের দিকে উঠে যাবে, আর দুইটা বল যদি সমান হয় তাহলে তারটা সাম্যাবস্থায় ভাসমান থাকবে। তাহলে আমরা ঘতে এটা ভাসমান থাকবে কিনা এটা বের করার জন্য আগে দেখি এর ওজন কত। তারের একক দৈর্ঘ্যের ভর যেহেতু দেওয়া আছে তাহলে তারের একক দৈর্ঘ্যের ওজন, তারের একক দৈর্ঘ্যের ওজন বা অভিকর্ষ বল একই কথা, W ইকুয়াল টু mg। এখানে তারের m কত, তারের ভর হলো 0.m ইকুয়াল টু 0.0610622 গ্রাম। এটাকে কেজিতে নিয়ে যেতে হবে 0.06122 ইন্টু 10^10 গ্রাম, কেজিতে নিলে -3 এত কেজি। আর জি 9.8, এটাকে আমরা যদি গুণ করে দেই এম জি এর মান বসিয়ে তাহলে W ইকুয়াল টু পাওয়া যায় 5.999 × 10^-4 নিউটন, এত নিউটন। বা আমরা লিখতে পারি W ইকুয়াল টু 5.999 মানে 6 × 10^-4 নিউটন। এখন তারের দেখি তারের ওজন, এই তারের উপর যে বলটা ক্রিয়া করতেছে সেটা কি আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী। ওজন নিচের দিকে ক্রিয়া করছে, আর এটার উপর যে বলটা চৌম্বক বল ক্রিয়া করবে সেটাও যদি নিচের দিকে ক্রিয়া করে তাহলে তো তার নিচের দিকে পড়েই যাবে, ভাসমান থাকবে না। ভাসমান থাকতে হলে এই তারটার উপর একটা বিকর্ষণ ধর্মী বল যদি উপরের দিকে ক্রিয়া করে তাহলেই এটা ভাসমান থাকা সম্ভব। এখন দেখো এটা তোমরা মনে রাখবে, এই তার দিয়ে দেখো, এই তার দিয়ে তড়িৎ প্রবাহের দিক এইদিকে, এই তার দিয়ে এই দিকে, দুটি তারে সমান্তরাল দুটি তারে তড়িৎ প্রবাহের দিক যদি একই দিকে হয়, এগুলো থিওরিতে বোঝানো হয়েছে হয়তোবা, আমি তোমাদেরকে অঙ্কে এখন সরাসরি যাচ্ছি, যদি দুটি তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের দিক একই দিকে হয় তাহলে চৌম্বক বলের দিক, চৌম্বক বল এই তার দুইটিকে পরস্পরকে আকর্ষণ করবে, বল হবে আকর্ষণ ধর্মী। আর যদি একটা তার দিয়ে তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে আর একটা তার দিয়ে তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয় তাহলে এদের ভিতর ক্রিয়াশীল চৌম্বক বল হবে বিকর্ষণ ধর্মী। সুতরাং এই ক্ষেত্রে চৌম্বক বলটা বিকর্ষণ ধর্মী হবে যেহেতু এরা বিপরীত দিকে ক্রিয়া করছে। এর দিক কোন দিক, নিচের দিকে। এই তারের উপর ওজন এত, এটার এইটা কোন দিকে ক্রিয়া করতেছে, এই ওজনটা নিচের দিকে, নিচের দিকে। এখন দেখি এদের ভিতর ক্রিয়াশীল বল আমরা এটা জানি বিপরীত দিকে, যেহেতু তার দুটিতে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সুতরাং এর উপর ক্রিয়াশীল বল বিপরীত মুখী হওয়ার কারণে লব্ধি বলটা ঊর্ধ্বমুখী হবে, চৌম্বক বলটা। তাহলে বি তারের উপর ক্রিয়াশীল বল, বি তারে ক্রিয়াশীল চৌম্বক বল এফ ইকুয়াল টু হবে, তোমরা এই সূত্রটা জানো, এই তার দিয়ে I1 আই এ, ওই তার দিয়ে IB তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব D ইকুয়াল টু বা R ইকুয়াল টু 10 সেন্টিমিটার যদি হয় তাহলে এদের ভিতর ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ যে ধর্মী বলই হোক সেটার বলের মানটা হলো F ইকুয়াল টু মিউ নট I1 I2 L/2πr। তোমরা এই সূত্রটা জানো, তাহলে F ইকুয়াল টু হবে মিউ নট I1, এখানে I1 I2 পরিবর্তে IA IB L/2πr। L হলো তারের দৈর্ঘ্য, যেহেতু আমরা একক দৈর্ঘ্যে ওজন বের করছি বলটাও একক দৈর্ঘ্যে বের করতে হবে,
একক দৈর্ঘ্যের বল আর একক দৈর্ঘ্যের ওজন যদি সমান এবং বিপরীত মুখী হয় তারটা শূন্য ভাসমান থাকবে। আমরা দেখি তাহলে একক দৈর্ঘ্যের বের করতে গেলে এফ এলটাকে এই পাশে নিয়ে আসি, এফ বাই এল একক দৈর্ঘ্যে বল ইকুয়াল টু মিউ নট আই এ আই বি বাই টু পাই আর। এগুলো সকলের মান আমাদের জানা আছে, আমরা শুধু দেখি এটার এই মানগুলি বসালে বি এর মান কত হয়। এক্স্যাক্টলি তা এফ বাই এ একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এফ বাই এ ইকুয়াল টু হয় সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর নিউটন। তোমরা এটা করে দেখবে ফোর নিউটন এর দিক উপরের দিকে। যেহেতু এই দুটা বল পরস্পর সমান এবং বিপরীত মুখী, সুতরাং এই দুটা বল এফ এটাকে এফ এম লিখি ম্যাগনেটিক ফোর্স এফ এম এবং এম এম জি ডাব্লিউ ইকুয়াল টু এম জি এরা যেহেতু সমান এবং বিপরীত মুখী সমান, দুইটা বলের মানই সমান কিন্তু একটা উপরের দিকে একটা নিচের দিকে, সুতরাং এই এরা এই একে অপরকে নাকচ করে দিয়ে বি তারটা শূন্যে ভাসমান থাকবে। সুতরাং উত্তর হবে যেহেতু এফ ওয়ান ইকুয়াল টু এফ টু যেহেতু যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু এফ এম সুতরাং তারটি শূন্যে ভাসমান থাকবে ভাসমান থাকবে এত ইকুয়াল টু এত এবং বিপরীত মুখী, শুধু এরা সমান না বিপরীত মুখী এবং বিপরীত মুখী, সুতরাং তারটি শূন্যে ভাসমান থাকবে। তা বন্ধুগণ আজ আমি তোমাদের এই একটা অঙ্ক দিয়ে এই ক্লাসটা শেষ করছি, কারণ আমার মনে হয় যে এই দিক বিষয়ে তোমাদের ধারণাটা সঠিকভাবে আছে কিনা এটা আমার আর একটু ই করা দরকার, কারণ এর পরের অঙ্কটাও দিকের বিষয়টা আছে, এই জন্য এই অঙ্কটা এখনই আমি করালাম না। তোমাদেরকে আমি আবার বলি এইখানে দুইটা বলের দুইটা দিকের বিষয়ে তোমরা মনে রাখবে যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হয় তখনই পরিবাহীর চারপাশে একটা চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। এখন চৌম্বকক্ষেত্রের দিক যদি বৃদ্ধাঙ্গুলি বরাবর চৌম্বকক্ষেত্রের দিক হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক হবে বাকি আঙ্গুলগুলোর দিক যেই দিকে সেই দিকে। অর্থাৎ আমরা এইভাবে যে দেখো এরকম আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য বলছি, ধরো এরকম একটা তার দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আবার বাকি সবগুলো আঙ্গুল যেদিকে সেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহের দিক কি দিয়ে আমরা দেখাই, বৃদ্ধ আঙ্গুলি দিয়ে। তড়িৎ প্রবাহের দিক যদি এদিক হয় তাহলে বাকি আঙ্গুল আঙ্গুলগুলো দেখো কোন দিকে, চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক হবে, বাকি আঙ্গুলগুলো যেদিকে দেখো এদিকে তড়িৎ প্রবাহিত হলে বৃদ্ধাঙ্গুলের দিকে, বাকি আঙ্গুলগুলো এদিকে তড়িৎ প্রবাহের দিক এদিকে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে, চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিক হবে এই দিকে, অর্থাৎ এই তল বরাবর ভিতরের দিকে, ভিতরের দিক বুঝাতে ক্রস চিহ্ন দেয়া হয়। আবার দেখো এই তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিক কাগজ তলের লম্ব বরাবর ভিতরের দিকে, বাকি আঙ্গুলগুলো যেদিকে, এরপরে এই তড়িৎ প্রবাহটা চৌম্বক ক্ষেত্রটা ভিতর দিয়ে গিয়ে বৃত্তাকার ভাবে এরকম বৃত্তাকারে ভিতরে গিয়ে আবার এই পাশ দিয়ে বের হয়ে আসবে, তাহলে বের হয়ে আসবে কোন দিকে, বাইরের দিকে লম্ব বরাবর বাইরের দিকে এই দিকে, অর্থাৎ ডান পাশ দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে আসে, তাহলে এদিকে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই এই ডটেড চিহ্ন দিয়ে বোঝানো হয় বাইরের দিকে আসছে এবং ক্রস চিহ্ন দিয়ে ভিতরের দিকে ঢুকছে দেখানো হয়। এখন যদি এই কার্ডটাকে আমরা উল্টা ভাবে বিবেচনা করি, তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে,
সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখো সেই তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে, বৃদ্ধাঙ্গুলির দিক হলো তড়িৎ প্রবাহের দিক, দেখো এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহের দিক এদিক হলে তোমার ডান দিক কোনটা, এই দিক, এই দিকে তড়িৎটা এইভাবে গিয়ে চৌম্বক ক্ষেত্র ভিতরে ঢুকবে, চৌম্বক ক্ষেত্রের দিক এই পাশে ভিতরের দিকে, আর ওইভাবে ঘুরে আবার এই পাশ দিয়ে লম্বভাবে বেরিয়ে আসবে, এই পাশে হবে বেরিয়ে আসবে, বেরিয়ে আসে তাই ডট চিহ্ন দিয়ে দেখানো হয়। এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে, এটা না বুঝলে পরে এই এই অধ্যায়ের দিক সবচাইতে গুরুত্বপূর্ণ, সুতরাং দিকটা ভালো করে বুঝতে হবে। আবার দেখো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে, ধরো এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিক আমরা ধরি এই দিকে, এরকম একটা ক্রস দিলাম, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক, লম্ব বরাবর ভিতরের দিকে, ক্রস চিহ্ন দিয়ে লম্ব বরাবর ভিতরের দিকে, ডট চিহ্ন দিয়ে লম্ব বরাবর বাইরের দিকে, তাই চৌম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে, এটা চৌম্বক ক্ষেত্রের দিক বোঝাচ্ছে, এটা তড়িৎ প্রবাহের দিক, এটা চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে চৌম্বক বলের, চৌম্বক বলের দিক কোন দিক হবে, চৌম্বক বলের দিক হবে, এটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী হাতটাকে এইভাবে, ছোট বাচ্চারা যেরকম পিস্তল ধরা দেখায় ওইভাবে, এইভাবে ধরো, এইভাবে ধরলে অর্থাৎ প্রত্যেকটা আঙ্গুল একে অপরের সাথে লম্বভাবে থাকলো, এই অবস্থায় এটা হলো তড়িৎ প্রবাহের দিক, এটা চৌম্বক ক্ষেত্রের দিক, আর এটা চৌম্বক বলের দিক। আবার বলি, তর্জনী হলো চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে, মধ্যমার দিক তড়িৎ প্রবাহের দিক প্রকাশ করে, এবং বৃদ্ধাঙ্গুলি চৌম্বক বলের দিক প্রকাশ করে। তাহলে তুমি দেখো এইখানে তড়িৎ প্রবাহের দিক এই দিকে, চৌম্বক ক্ষেত্রের দিক ক্রস চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে ভিতরের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক এইটা, চৌম্বক ক্ষেত্র এইটা, তড়িৎ প্রবাহ এইটা, চৌম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে এই দিকে, তড়িৎ প্রবাহের দিক এই দিকে, তাহলে চৌম্বক বলের দিক কোন দিক হবে, লম্ব বরাবর উপরের দিকে, অর্থাৎ চৌম্বক বলের দিক হবে এই দিকে, চৌম্বক বল এফ এম এর দিক হবে এই দিকে। একইভাবে যদি তড়িৎ প্রবাহের দিক এই দিক হয় আর চৌম্বক ক্ষেত্রের দিক বি, চৌম্বক ক্ষেত্র বি এর দিক যদি এই ক্রস এই ডট চিহ্ন দিয়ে কি বোঝায়, চৌম্বক ক্ষেত্রের দিক লম্ব বরাবর বাইরের দিকে, এইভাবে এই দিকে, তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী চৌম্বক বলের দিক কোন দিক হবে, এই তড়িৎ প্রবাহের দিক, এটা চৌম্বক ক্ষেত্রের দিক, আর এটা চৌম্বক বলের দিক। এখন চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক, কাগজের লম্ব বরাবর বাইরের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিক বাইরের দিকে এই দিকে, চৌম্বক ক্ষেত্রের দিক বাইরের দিকে, লম্ব বরাবর বাইরের দিকে, তড়িৎ প্রবাহের দিক এই দিকে, তাহলে চৌম্বক বলের দিক কোন দিক, লম্ব বরাবর নিচের দিকে, চৌম্বক বলের দিক হবে এই ক্ষেত্রে এফ এম এই দিকে। আবারও বলছি, আমি জানি না এই এইভাবে দেখানোতে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ কি না, কিন্তু এইটা জানতেই হবে, এই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ায় এই অধ্যায়ে দিক সম্বন্ধে একদম পরিষ্কার ধারণা না থাকলে এই অধ্যায়ের অঙ্কগুলো করা খুবই দুরূহ ব্যাপার হয়ে যাবে। সুতরাং আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা আজকেই বই খুলে দিকটা সম্বন্ধে ভালো করে ধারণা নেবে, কাগজের পৃষ্ঠায় হাত রেখে দিকগুলো ঠিকঠাক মতো শিখে নেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।